আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, এর জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছো। আমি এসে গেছি তোমাদের সাজেশন নিয়ে। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমাদের সামনে হাজির করছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় জেনে নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নিতে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, বাংলা পাতাবার বই চতুর্থ শ্রেণী, এটা আমি তোমাদের সামনে হাজির করেছি। শুরুর আগে আমরা জেনে নেব আমাদের কী সিলেবাস আছে। দেখো, বইয়ের পাতা উল্টালে আমরা দেখতে পাবো সূচিপত্র। সেই সূচিপত্রে গিয়ে আমরা প্রথমে আমাদের সিলেবাসটা জেনে নেব কী কী আমাদের পড়ার আছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ, এখান থেকে আমাদের সেকেন্ড ইউনিট পড়াটা শুরু হবে। এর আগেটা আমাদের ফার্স্ট ইউনিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা যেগুলো পড়ব সেটা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে, ঠিক আছে। তারপরে এখানে কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব, আর নৃপেন্দ্রকিশোর চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান। এরপরে লীলা মজুমদারের একটা নাটক আছে আলো, বর্ষার প্রার্থনা এদিকে আছে মনীন্দ্র গুপ্তের অ্যাডভেঞ্চার বর্ষায়, ঠিক আছে। তারপরে দেখো, এইখানে আমরা পাব রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি, আর সত্যেন্দ্র দত্তের লেখা দূরের পাল্লা। এই কটাই আছে আমাদের বাংলা পাতাবার বই থেকে। এছাড়া আমাদের ভাষা পাঠ থেকে রয়েছে বাক্য, জ্যোতি আর প্রতিশব্দ। এই সব বিষয় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেসব নিয়ে আজকে আলোচনা করছি। চলো সরাসরি আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। প্রথমে আমরা কী দেখেছিলাম, দেখো এখানে প্রথমে আমরা বলেছিলাম আমরা শুরু করবো কোথেকে, বিচিত্রসাদ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটা আমরা শুরু করছি। সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম তোমাদের হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ, ঠিক আছে। এই একটা কবিতা আছে, কবিতা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে পড়েছো। আর বলে রাখি, কবিতা পড়ার সঙ্গে সঙ্গে কবির পরিচয়টা একটু তোমাদের জেনে রাখা দরকার। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা বইতে দাগ দেবে দুইয়ের প্রশ্নটা, তিনেরটা, চার, ছয়, এখানে দুই, তিন, বাক্য রচনা নিজের ভাষাতে করবে তোমরা। এই সাতের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন পরীক্ষায় প্রায় দেয়, এগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে। তারপরে দেখো, যে কোনো গল্প হোক বা কবিতা হোক, যে শব্দার্থগুলো রয়েছে শব্দার্থগুলো তোমরা অবশ্যই পড়বে, তা নাহলে তোমরা কিন্তু ওটা বিষয় সম্পর্কে সঠিক জানতে পারবে না। এরপরে আমরা চলে আসছি পরের চ্যাপ্টারে পড়া আমাজনের জঙ্গলে, ঠিক আছে। আমাজনের জঙ্গলে লেখককে, দেখো প্রতিটি গল্প আর প্রতিটি কবিতার লেখক লেখিকার নাম তোমরা অবশ্যই ভালো করে এক জায়গায় লিখে রাখবে, তাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে পরীক্ষার আগে প্রস্তুতি নিতে, এটা খুবই কার্যকরী বিষয়। দেখো এখানে কবি পরিচয় আছে তোমরা জেনে নেবে, আর এখানে যে শূন্য অবজেক্টিভ কোশ্চেন রয়েছে এক কথায় উত্তর দিতে হবে এমসিকিউ টাইপের, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এইখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একবার তোমাদের দাগ দিয়ে দিই। এখানে দুইয়েরটা, তিনেরটা, চারের আর পাঁচেরটা, পাঁচেরটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বালির দেশ কথাটির অর্থ কী, পরীক্ষা কিন্তু এটা প্রায় দেয়। আর দেখো এখানে আমাজন সম্পর্কে কিছু বলা রয়েছে, এইখান যাও ভালো করে পড়বে, এখান থেকে দুটো একটা প্রশ্ন আসতে পারে। পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম নদী হচ্ছে আমাজন, আমাজন কোথায় অবস্থিত এটা আমাদের কি জানে, আমাজন কথার অর্থ কী, বীর রমণী, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। বেশ, এরপরে দেখো এখানে যে বড় প্রশ্ন রয়েছে, সাধারণতভাবে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, 50 মিনিট টাইম থাকবে, বড় কোশ্চেন খুব কম থাকবে, দুটো বা তিনটে বড় কোশ্চেন থাকবে, যে তোমাদের 4-5 লাইনের মধ্যে লিখলেই চলবে। এখানে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইয়েরটা, চার, পাঁচ, সাত, আট, এই কটা কোশ্চেন তোমরা এখান থেকে করবে। তারপরে চলে আসি আমরা, দেখো একটা নরেশ গুহর লেখা একটা কবিতা আছে, কবিতা খুব মজার কবিতা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলামের লেখা, এটা খুব ভালো একটা কবিতা, এটা তোমরা পড়বে, পড়ার পরে কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই তোমরা জেনে রাখবে, শব্দার্থ একটাও বাদ দেওয়া চলবে না। তারপর দেখো এইখানে যে প্রশ্নগুলো রয়েছে তাদের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখে নাও, একটা, তিনের কোশ্চেনটা,
চার ছয় সাত নয়, নয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই অনুসরণ করবে। চলে আসছি আমরা পরে গল্পে, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা দক্ষিণ মেরু অভিযান, ঠিক আছে। এই যে গল্পটা রয়েছে, গল্পটা তোমরা তো নিশ্চয়ই পড়েছো, বিভিন্ন রকম ইংরেজদের নাম রয়েছে, নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এই শূন্যস্থানগুলো অবশ্যই করবে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। আচ্ছা, এইখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে এক দুই তিন ছয় সাত আর নয়, ঠিক আছে, এই কটা কোশ্চেনটাও তুমি করে রাখবে। বড়ো কোশ্চেনের মধ্যে দুয়েরটা তিনেরটা খুবই ভালো। আচ্ছা, বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা রয়েছে, এই কবিতাটা তোমরা পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এখান থেকে অনেক সময় শূন্যস্থান পূরণও দিতে পারে। আচ্ছা, এবার দেখো লীলা মজুমদারের লেখা আলো নাটকটি রয়েছে, ঠিক আছে, অনেকেই আলো নাটকটি পড়েছো, খুব ভালো একটা নাটক। এবার এই নাটকটি পড়ে তোমরা যেটা বুঝেছো তার উপরে ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির করা হচ্ছে। দেখো এখানে মেন চরিত্র কোনগুলো সেগুলো তোমাদের জানতে হবে, নিতাই কে, এইখানে যে ছোটো ছোটো প্রশ্ন আছে প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কোশ্চেন তোমাদের পড়তে হবে। শব্দার্থ তো আগেই বলে দিয়েছি, শব্দার্থ একটা বাদ দেওয়া চলবে না। এবার দেখো এইখানে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ, ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই অনুসরণ করেছো, এটা তোমাদের জানতে হবে। বাক্য বাড়াও, এটা কিন্তু ব্যাকরণগত প্রশ্ন, আমরা যখন আলোচনা করবো তখন সেটা বলে দেওয়া হবে। আচ্ছা, যশুমুদ্দিনের লেখা বর্ষার প্রার্থনা, ঠিক আছে, এটা নিয়ে একটা গানও আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো। আচ্ছা, এবার চলে আসি মনীন্দ্র গুপ্তের অ্যাডভেঞ্চার বর্ষায়, খুব দারুণ একটা গল্প, গল্পটা অনেকে তার নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। সেই গল্পের পরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে টম্বয় কথাটার অর্থ কী, হ্যাঁ ফ্যান্সাবাদ কী, এই প্রশ্নগুলো অর্থ কে ছিলেন, তারপরে পাঁচ ভাই কটা ছাত্র ছিল, এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করে রাখা দরকার। তারপরে দেখো এখানে অশ্বিনী কুমার দত্তের পরিচয় রয়েছে, আর সৃজ পিসিমার টম্বয় মেয়ে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন অনেক সময় দেয়। এবার দেখো একটু বড়ো প্রশ্ন, এগুলো পাঁচ ছ লাইনের মধ্যে লিখতে হবে, এটা দুয়েরটা তিনেরটা চারেরটা, ঠিক আছে, দুই আর তিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি আমরা শেষের দিকে, এখানে দেখতে পাবো আমাদের যে কবিতাটা রয়েছে, এটা একটা গান রয়েছে, গানটা আমরা জানি। আচ্ছা, আর একটা রয়েছে, দেখো এখানে একটা গল্প রয়েছে, রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি, ঠিক আছে, সেই নদীর পথে যাত্রার গল্পটা, অনেক বড় গল্প আছে, তোমরা ধীরে 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 পড়বে, প্রত্যেকটি ক্যারেক্টার বোঝার চেষ্টা করবে। তারপরে এই যে ছকটা রয়েছে, এই ছকটাও কিন্তু পরীক্ষার অনেক সময় দেয়, ঠিক আছে, তোমরা এটা করবে। আর এইখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, হ্যাঁ এই যে প্রশ্নগুলো রয়েছে, এখানে অনেক কটা প্রশ্ন রয়েছে, ছয় বলতে কী বুঝি, বদল হই কাদ খ্যাপা নদী কী, ঠিক আছে, গুনটানা বলতে কী বোঝো, এইসব প্রশ্নগুলো দুই চার পাঁচ সাত নয় এগারো বারো তেরো, এখানে দুই চার ছয়, ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা দাগ নিয়ে নাও, এগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে। এরপরে আমরা চলে আসছি পরেতে, দেখো নদীপথে অতুল গুপ্তের লেখা, ঠিক আছে, এটা তোমরা পড়বে, এটা থেকে সত্যেন দত্তের লেখা দূরের পাল্লা, এই যে কবিতাটা রয়েছে, ছন্দের জাদুকর সত্যেন দত্তকে বলা হতো, ঠিক আছে, এই কবিতার মধ্যে কত ছন্দ আছে তোমরা পড়লেই বুঝতে পারবে। এবার এখানে দেখো যে ছোটো কোশ্চেনগুলো রয়েছে, এইমাত্র বললাম কবি সত্যেন দত্ত কী নামে পরিচিত, ছন্দ জাদুকর নামে পরিচিত, এখানে বোনহাস কী করছে, কজন মাঝি ছিল, এই করে চারটে প্রশ্ন পাঁচটা প্রশ্ন আছে, তোমরা দেখে নিয়ে পাঁচটা প্রশ্ন, এখান থেকে চৌপড় কথার অর্থ কী, পাল্লা কথার অর্থ কী, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই করবে। বাঘা যতীন, বাঘা যতীন তো আমাদের ক্লাস ফোরেই আছে, কিন্তু থার্ড ইউনিটে আছে, তাহলে থার্ড ইউনিটের পরে এখন বলছি না, পরে বলা হবে, এতটা পর্যন্ত তোমাদের
বাংলা পাতাভার বইতে হলো। এরপর চলে আসবো আমরা ভাষাপাঠ, দেখবো ভাষাপাঠে আমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ বইটা তোমাদের সামনে হাজির করেছি, ঠিক আছে। প্রথমে আমরা যেরকম পাতাভাঠ করেছিলাম, এখানে ভাষাপাঠটা দেখে নেবো। ভাষাপাঠে আমাদের মধ্যে কী কী আছে, কোন কোন চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড ইউনিটের জন্য অবশ্যই রেডি করতে হবে। দেখো সন্ধি ফার্স্ট ইউনিট হয়ে গিয়েছিলো, এখানে পাঁচ ছয় সাত, তার মানে বাক্যের কথা, যতিচিহ্ন আর প্রতিশব্দ, এই কটা অধ্যায় আমাদের করলেই ভাষাপাঠের কাজটা হয়ে যাবে। ছত্রিশ পাতা শুরু করছি, ছত্রিশ পাতা রয়েছে বাক্যের কথা, দেখে নেবো সেখানে আমাদের কী আছে। দেখো ভাষাপাঠ পাঁচ নম্বর অধ্যায় বাক্যের কথা, এটা তোমাদের সেকেন্ড ইউনিটে আছে, ঠিক আছে। বাক্যের দুটো অংশ থাকে, দেখো এখানে কর্তা আর এখানে ক্রিয়া, ঠিক আছে। এটা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে, কর্তাখণ্ড বা ক্রিয়াখণ্ড বলতে কী কী বুঝি, এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই করে রাখা দরকার। দেখো আবার বলেছিলাম না, ওখানে বাক্য বাড়াও, এখানেও সেই অনুসরণগুলো তোমরা অবশ্যই করবে। বাক্যটায় কী বা ক্রিয়াখণ্ড বাড়াতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। এরপরে তোমাদের থাকবে, দেখো এই কটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়। যতিচিহ্ন একটা লাইন বা একটা গোটা একটা লাইন তুলে দেবে বা গল্পের একটা অংশ তুলে দেবে, সে মানে কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় দাড়ি, কোথায় জিজ্ঞাসচিহ্ন হয়, সেই সব সম্পর্কে তোমাদের সঠিক ধারণা জানতে চাওয়া হবে। তারপরে চ্যাপ্টার রয়েছে, এইগুলো তোমরা অনুসরণ করবে। তারপরে চ্যাপ্টার রয়েছে প্রতিশব্দ। দেখো প্রতিশব্দ ব্যাপারটা কী, একটা শব্দের অন্যরকম শব্দের মানে হয়, একই মানে কিন্তু অন্যরকম শব্দ হতে পারে, তাকে প্রতিশব্দ বলা হচ্ছে। সেই সব শব্দগুলো কোন কোনগুলো হবে তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর থাকবে তোমাদের রচনা, যদি বড় কোশ্চেন থাকে রচনা, চার নম্বর একটা রচনা থাকতে পারে, কী কী রচনা সম্ভাব্য হতে পারে তাদের বলে দিচ্ছি। ধরো রচনা চারটে ভাগ আমি করে দিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও তোমরা, একটা রীতি বিষয়ক, একটা প্রকৃতি বিষয়ক, একটা বিজ্ঞান, একটা জীবনী বিষয়ক। রীতি বিষয়কটাকে বর্ষা বা শরৎ তোমরা রেডি করতে পারো, প্রকৃতি বিষয়ক একটি গাছ একটি প্রাণ, ঠিক আছে। বিজ্ঞান থেকে থাকতে পারে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, আর জীবনী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, এগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো মনে হয়, যদি কোনো কাজের মনে হয়, পরীক্ষায় যদি কোনো কোশ্চেন এখান থেকে কমন পেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।